আজকের ভিডিওতে আমি দেখাবো কি করে আমি বাড়ির সবজির খোসাগুলো জমাই এবং সেগুলো থেকে লিকুইড সার তৈরি করি ও গাছে ব্যবহার করি। আর কম্পোস্ট তৈরির ভিডিও তো আমি আগেই শেয়ার করেছি, এই ভিডিওতেও কিছুটা থাকবে, তো চলো দেখে নেওয়া যাক। এই যে আমি এখানে রোজকার সবজির খোসাগুলো জমাই, ওপরে এরকম ঢাকা দিয়ে রাখি, তার উপরে ডিমের যে রোজকার খোলাগুলো সেগুলো ধুয়ে ওর মধ্যে শুকোনোর পর তারপর একটা প্যাকেটে ভরে রেখে দিই, তারপর প্রয়োজন মতো গুঁড়ো করে নিই। আর বালতিটা একটা গামলার মধ্যে রাখা আছে, সেখানে কিন্তু ওই সবজিগুলো পচে জলগুলো জমা হতে থাকে। বালতিটা সবজি দিয়ে ভর্তি হয়ে গেলেই সবজিগুলো কিন্তু আমি এখান থেকে তুলে নিয়ে চলে যাই ছাদে। সবজির খোসা আমি ওখান থেকে বের করে নিয়ে আসলাম, এবার আমি কম্পোস্ট তৈরি করার জন্য দেবো আর এর মধ্যে গাছ বানাবো, সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। এই দিয়ে দিচ্ছি, এই যে দিয়ে দিলাম, এর মধ্যে একটু ডিম আনা হয় যে খোসাগুলো সেগুলো একটু দিয়ে দেব, তারপর এর উপরে মাটি চাপা দিয়ে ওর উপরেই গাছ বুনে দেব। এর ভিডিও কিন্তু দেওয়া আছে, ওপরে দেখো লিংক আসছে, দেখে নাও। আর ওই যে গামলাতে লিকুইডটা জমেছিল সেটা এবার আমি ঢেলে, একটা বালতিতে ঢেলে ওপরে নিয়ে যাব ছাদে। এই দেখো লিকুইডটা আমি এই বালতিটাতে ঢেলে নিয়েছি, আর কিভাবে ওই বড় বালতিটা থেকে, এই যে বড় বালতিটা, এটাতেই সবজিগুলো আমি জমাই, দেখো এর মধ্যে একটা ফুটো রয়েছে, এই ফুটোটা দিয়েই সবজিগুলো একটু পচে জলটা এই যে নিচের গামলাতে এসে জমা হয়। বালতিটা কিন্তু আমি ফুটো করিনি, ভেঙে গেছিলো, তো আমি ওইটা আমার এই কাজে লাগিয়ে নিয়েছি। এবার এই জলটাকে আমি নিয়ে গিয়ে ছাদে এর সঙ্গে আরও কিছু জল মিশিয়ে, এখানে অনেকটাই জল রয়েছে, আমি এখান থেকে কিছুটা জল নিয়ে নেব একটা প্লাস্টিকের বাটি দিয়ে, তারপর এই জলটার সঙ্গে আইডিয়া মতো আমি মানে 10 ভাগ নিতে হয়, এই জলের সঙ্গে 10 ভাগ প্লেন জল মিশিয়ে গাছে দিতে হয়, তোমরা সেটা জানো তো, আমি এটা আর মাপি না সেইভাবে। এই যে এইভাবে নিলাম জলটা, এইবার কল থেকে জল নিয়ে বালতিটা পুরো ভরে নিয়ে আমি মোটামুটি কালারটা দেখে বুঝতে পারি যে হ্যাঁ এই ঘনত্বটাই ঠিক আছে, তারপর এইটা আমি কিন্তু গাছে দিয়ে দিই। এবং এটা কিন্তু আমি ওই সপ্তাহে একদিন বা 10 দিনে একদিন এইভাবে দিই না, আমি এটা কিন্তু প্রায় রোজই দিই, হঠাৎ মাঝে সাঝে বাদ পড়ে যায়, কিন্তু আমি রোজই প্লেন জলের সঙ্গে মিশিয়ে এইভাবে গাছগুলোতে দিই, তাতে কিন্তু কোনো ক্ষতি হয় না, আমি নিজে প্রমাণ করেছি, তার থেকেই বলছি, আমি এমনি এমনি বলছি না। আমি এইভাবে দিয়েই কিন্তু এই যে গাছগুলো আমার দেখো অনেক সতেজ রয়েছে, আমি কিন্তু মানে সর্ষের খোল সেরকম ব্যবহারই করি না, খুব কম। তাহলে তোমরাও এইভাবে ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও, তাহলে আরও নতুন নতুন অনেক ভিডিও দেখতে পাবে।